ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেহেতু শরীর তৈরি করতে পারে না, সেজন্য হয় খাবার নইলে সাপ্লিমেন্টের মাধ্যমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হয়। সুস্থ থাকার জন্য সম্মিলিতভাবে দৈনিক 250-500 মিলিগ্রাম DHA, EPA এবং পর্যাপ্ত ALA গ্রহণ করা প্রয়োজন। নারীদের জন্য এর মাত্রা 1.1 গ্রাম এবং পুরুষদের জন্য 1.6 গ্রাম। ওমেগা থ্রির ঘাটতির জন্য কোনো মানসম্মত পরীক্ষা নেই, তাই এটি শনাক্ত করা কঠিন। তবে কিছু লক্ষণ ও উপসর্গের মাধ্যমে তা বোঝা যায়। ওমেগা থ্রির ঘাটতি কমাতে এর উৎস যেমন বাদাম, বিশেষ করে আখরোট এবং বীজ, বিশেষত চিয়া খাওয়ার প্রয়োজন হতে পারে। চিয়া বীজে সারাদিনের ALA-র ঘাটতি পূরণ করে। সামুদ্রিক খাবার, চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, কড, সার্ডিন বা ম্যাকেরেল ইত্যাদি খাওয়া উপকারী। এছাড়া সাপ্লিমেন্টের মধ্যে রয়েছে ফিশ বা অ্যালজি অয়েল। ওমেগা থ্রি অয়েল ভোজ্য চর্বি পরিবারের অন্তর্ভুক্ত, তাই হালকা চর্বিযুক্ত খাবারের সাথে গ্রহণ করলে এগুলো ভালোভাবে শোষিত হয়। দেহে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হচ্ছে কিনা তা বোঝার জন্য কয়েকটা উপায় রয়েছে। পানি শূন্যতার মতো ওমেগা থ্রির ঘাটতি ত্বককে শুষ্ক করে ফেলে। ফ্যাটি অ্যাসিড কোষের ঝিল্লিকে সুস্থ রাখে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। ত্বকের শুষ্কতা ওমেগা থ্রির প্রাথমিক লক্ষণ হতে পারে। ত্বকের মতো চুলেও ওমেগা থ্রির অভাবে শুষ্ক, রুক্ষ, আঁকা ফাটা এবং চুল পড়ার সমস্যা দেখা দেয়। ওমেগা থ্রির সম্পূরক গ্রহণ নারীদের চুল পড়ার সমস্যা কমায়। ওমেগা থ্রি দেহে প্রদাহ বিরোধী প্রতিক্রিয়া তৈরি করে। বিশ্বাস করা হয় যে হাড়ের সংযোগস্থলের ব্যথা এবং পেশি দৃঢ় হয়ে যাওয়া, বিশেষত বাত জ্বরের মতো প্রদাহ কমাতে ওমেগা থ্রি কাজ করে। সঠিক পরিপূরক গ্রহণ, লুপাস অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কোষ এবং অঙ্গে আক্রমণ করে, এর সঙ্গে সম্পর্কিত সংযোগস্থলে ব্যথা আছে এমন লোকদের জন্য উপকারী। মনোযোগের ঘাটতি আর স্মৃতির সমস্যা পর্যাপ্ত ওমেগা থ্রির ঘাটতি নির্দেশ করে। অ্যালঝাইমার্স রোগ এবং স্মৃতির ভ্রংশ ওমেগা থ্রির অভাবেরই সাথে যুক্ত। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা কমার কারণে বিষণ্নতা বাড়ায়। এছাড়াও গবেষণায় দেখা যায় এটা নানান মানসিক রোগ যেমন বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া এবং মনোযোগের ঘাটতির মতো সমস্যা সৃষ্টি করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে 45-84 বছর বয়সী নারী যাদের দেহে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে, তাদের চোখের শুষ্কতার সমস্যা 17% পর্যন্ত হ্রাস পায়। লুপাসের কারণে সংযোগস্থলের ব্যথা ও দুর্বলতার উপর ওমেগা থ্রি পরিপূরকের প্রভাব নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস দুই লক্ষণের উপশম হিসেবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।